নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24। আর সঙ্গে রয়েছে আমি গোলক। তো বন্ধুরা, আজকে আবারও এই পাওয়ার বিডার নিয়ে একটি ভিডিও করার জন্য চলে এসেছি। মানে ভিডিও করার জন্য আসিনি, মানে জমি চাষ করতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পেছনে যে জমিটা পড়ে আছে, এটা প্রায় 2 বিঘা জমি। তো এটাতে কলমি শাক ছিল, যেটা কলমি বীজ তৈরি করার জন্য যে কলমি চাষ করা হয়। তো এটা কিন্তু লেটে ওঠে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে ডিসেম্বরের 5 তারিখ। তো মাঠে কিন্তু সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন ফসল বড় হয়ে গেছে। তো এর মতো অবস্থায় কিন্তু গাড়ি ঢোকার কোনো পথ নেই। আমি আপনাদের পেছনের ক্যামেরায় দেখাই, দেখতে পাচ্ছেন, আমি পেছনের ক্যামেরায় দেখাই, ওটা আমাদের গ্রাম। ওই গ্রাম থেকে এই যে দেখুন, আমরা চলে এসেছি প্রায় 1 কিলোমিটার মাঠের মধ্যে। তো এখানে কিন্তু গাড়ি ঢোকার কোনো পথ নেই, মানে হ্যান্ড ট্রাক্টর থেকে শুরু করে কোনো গাড়ি কিন্তু তৈরি হয়নি যেটা ঢুকবে। তো একমাত্র আমাদের এই পাওয়ার বিডার কিন্তু আমরা সেখানে নিয়ে চলে এসেছি, এই যে জমির আল দিয়ে। হ্যাঁ, এই যে এখন পেট্রোল ঢালা হচ্ছে, এই যে ছোট টায়ার, হ্যাঁ ছোট ছোট টায়ার, এই যে দেখতে পাচ্ছেন টায়ার কিন্তু। তো এবার এই যে আমরা নিচে এই যে ফাল লাগিয়ে নিয়েছি টায়ারটা খুলে, তো এবার পেট্রোল ঢালা হলো, এবার টার্ট করা হবে, তারপরে চাষ করা হবে। তো ভিডিওটি করার কারণ হচ্ছে যে আমি এর আগেও পাওয়ার বিডার নিয়ে ভিডিও করেছি, সেই একই কথা বলবো যে আপনারা যারা কৃষক ভাই আছেন, যারা মানে বাগানি বলুন বা চাষ যে কোনো মাঠে কমার্শিয়াল চাষ করছেন, তো 3-4 বিঘা বা 5 বিঘা জমি যাদের আছে, আপনারা কিন্তু এই পাওয়ার বিডার কিন্তু অবশ্যই রাখতে পারেন। এটা পেট্রোল ইঞ্জিন, খুব সহজেই টার্ট হয়। এই যে চাষ শুরু হয়ে গেল, আমি দেখাবো কত সুন্দর মাটি করবে সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাটি, মাটি কিন্তু তুলছে। তো এটা যদি আপনার থাকে, এটা মোটামুটি 1 লিটার পেট্রোলে আপনার 1 বিঘা জমি প্রায় চাষ হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি 120 টাকা মতো কি 150 টাকা মতো আপনার খরচা হলেও আপনি কিন্তু সহজে আপনার নিজের জমি কিন্তু এটা দিয়ে আরামসে চাষ করে নিতে পারবেন। আর এটাই কিন্তু শুধুমাত্র যে চাষ হয় তা না, এটা দিয়ে আপনি আলু তুলতে পারবেন, তারপরে আপনার পিলি করতে পারবেন, ধান ঝাড়াই করা যায়, বহুত রকমের কাজ করা যায়। তো সেই কারণেই আমি বলবো যে এই মেশিনটি, এই পাওয়ার বিডার, ছোট্ট মিনি পাওয়ার বিডার, তো এটা কিন্তু আপনারা যারা চাষ করছেন অবশ্যই রাখতে পারেন। আমি কিন্তু এটা অনলাইনে নিয়েছিলাম 3 বছর আগে, তো এখনও অবধি কিন্তু ঠাকুরের কৃপায় কোনো ডিস্টার্ব হয়নি। হ্যাঁ, এটা কিন্তু এখনও অবধি 3 বছর কোনো মেনটেন্স করা হয়নি, এই যে একইভাবে চলছে। তো আমার মোটামুটি ভিডিও করার একটাই উদ্দেশ্য, চাষিদেরকে নতুন নতুন ইনফরমেশন দেওয়া, নতুন নতুন ধারণা দেওয়া, যাতে তারা লাভবান হতে পারেন। সে কারণেই আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24, আপনারা যারা দেখছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, কারণ আপনাদের কিন্তু এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতে চলেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।